আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন। সোমবার থেকে বৃহস্পতিবার রাত 10টা থেকে 11টা টিবিএন 24 অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সাথে আছি আমি নূপুর চৌধুরী। সংবাদের বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করব, করব বিশ্লেষণ, সেই সাথে আপনাদের প্রশ্ন নিব মতামত। তবে শুরুতেই যে দুজন সম্মানিত অতিথি পেয়েছি আমাদের আজকের অনুষ্ঠানে, তাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমরা পেয়েছি অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবুল, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে, এবং আমরা পেয়েছি অ্যাটর্নি শেখ সেলিম, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। এবং প্রিয় দর্শক, জাতিসংঘের সাধারণ পরিষদের মূল অধিবেশন শুরু হয়েছে, সেই সাথে দেশীয় রাজনীতি অঙ্গন, বাংলাদেশের সীমান্তে মিয়ানমারের রাখাইন সমস্যা, সব কিছু নিয়ে আমরা আলোচনা করব। সেই সাথে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, মতামত থাকে অভিবাসন সংক্রান্ত কিংবা সাম্প্রতিক রাজনৈতিক বিশ্লেষণ সংক্রান্ত, সেটিও আপনারা করতে পারবেন 6463079828 এ নম্বরে। এবং সেই সাথে আমরা সরাসরি আছি www.facebook.com/tbn24usm। শুরুতেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মেয়াদের অর্থাৎ 20 জানুয়ারি শপথ নেওয়ার পর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আজকে ভাষণ দিয়েছেন তিনি সকালে, এবং সেই ভাষণে নর্থ কোরিয়ার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ সহ ইরানের বিষয়েও তিনি কথা বলেছেন। আমরা সেই প্রতিবেদনটি দেখে এসে এ নিয়ে কথা বলবো, সেই সাথে আরও উল্লেখযোগ্য কিছু ঘটনা আছে সেই বিষয়গুলো দেখব। তবে শুরুতেই আমরা প্রতিবেদনটি দেখব। জাতিসংঘে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 41 মিনিটের ভাষণ। প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর বিশ্ব নেতাদের সামনে নিজের অবস্থান পরিষ্কার করার প্রথম সুযোগ। আমেরিকা ফার্স্ট নীতির বাইরে বিশ্বের জন্য কি বার্তা দিতে চান, সে নিয়ে উৎসাহ ছিল গোটা বিশ্ব জুড়ে। I will always put America first. Just like you, as the leaders of your countries, will always and should always put your countries first. স্বভাবসুলভ ভঙ্গিতে নর্থ কোরিয়ার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন প্রেসিডেন্ট। বলেন, আমেরিকার শক্তি ও ধৈর্য অনেক বেশি হলেও নিজে বাঁচতে এবং মিত্রদের বাঁচাতে দরকার হলে নর্থ কোরিয়াকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলা হবে। The United States has great strength and patience. But if it is forced to defend itself or its allies, we will have no choice but to totally destroy North Korea. মঙ্গলবারের এই ভাষণে ট্রাম্প নর্থ কোরিয়ার নেতা কিম জং উনকেও ব্যঙ্গ করে আত্মঘাতী মিশনে নামা রকেট মানব আখ্যা দেন। Rocket man is on a suicide mission for himself and for his regime. 2015 সালে বিশ্বের 6 শক্তিধর দেশের সঙ্গে ইরানের পরমাণু চুক্তির বিষয়ে ট্রাম্প বলেন, এটি একটি অস্বস্তিকর চুক্তি। অক্টোবরের মাঝামাঝিতে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর এটি নবায়ন না করারও ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। ইরানকে অর্থনৈতিকভাবে দুর্নীতিবাজ দেশ বলে বর্ণনা করে তিনি বলেন, তারা সন্ত্রাস রফতানি করে। The Iranian government masks a corrupt dictatorship behind the false guise of a democracy. It has turned a wealthy country with a rich history and culture into an economically depleted rogue state. 8 মাস আগে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র জাতিসংঘের অন্যান্য সদস্যভুক্ত দেশের উপর নিজেদের ইচ্ছে চাপিয়ে দিতে চায় না এবং অন্যান্য দেশের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল। The situation is completely unacceptable. We cannot stand by and watch. 41 মিনিটের এই ভাষণে ট্রাম্প ভেনিজুয়েলার গণতন্ত্রের পতন এবং ইসলামপন্থী জঙ্গিদের হুমকি নিয়ে কথা বলেন। Its oil profits go to fund Hezbollah and other terrorists that kill innocent Muslims and attack their peaceful Arab and Israeli neighbors. সমালোচনা করেন সিরিয়া এবং কিউবারও। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণের পর সিএনএন এর সংবাদ শিরোনাম, সেই সাথে রয়টার্স বলছে প্রেসিডেন্ট ট্রাম্পের এই ধরনের বক্তব্য অপ্রত্যাশিতই ছিল। President Trump clearly startled people gathered in the assembly hall today. There were loud murmurs that erupted. One person covered their face. Another diplomat was clearly sort of appalled. This was very surprising language coming from Trump at this world body today. 20 জানুয়ারি শপথ নেওয়ার পর প্রথমবারের মতো জাতিসংঘে ভাষণ দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কি বলবেন জাতিসংঘের ভাষণে, এ নিয়ে গোটা বিশ্বের ছিল উত্তেজনা। যথারীতি নর্থ কোরিয়ার ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি, হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের বিরুদ্ধে, সেই সাথে সন্ত্রাস এবং জঙ্গিবাদ নির্মূলে কাজ করার অঙ্গীকারও করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নূপুর চৌধুরী, টিবিএন 24, নিউ ইয়র্ক। আমরা প্রতিবেদনটি দেখলাম। আমি শুরুতে আপনার কাছে আসতে চাই যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বভাবসুলভ যে আচরণ, যে বক্তব্য, সেটি তিনি করেছেন, তারপরে এত আক্রমণাত্মক, সে কারণে বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে যে এ ধরনের ভাষায়
এর আগের কোনো প্রেসিডেন্ট, এটি সিএনএন বলছে, যে এ ধরনের বক্তব্য রাখেনি জাতিসংঘের কোনো সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণে। বাবুলা, আপনার বিশ্লেষণটি কি এক্ষেত্রে? আমার বিশ্লেষণটি, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওনার স্বভাব যেরকম, ওনার পার্সোনালিটি যেরকম, সেরকমভাবেই কথা বলেছেন। একটু এর মধ্যে একটু দম্ভ ছিল, একটু হুঁশিয়ারি ছিল। অন্যান্য প্রেসিডেন্ট যেমন করে অত্যন্ত মানবিকভাবে কথাগুলো বলেন, যেখানে অন্যান্য ব্যাপারও তো, আমেরিকা ইজ দ্য সুপ্রিম কান্ট্রি এবং লিডার কান্ট্রি ইন দ্য হোল ওয়ার্ল্ড। এবং যেমন ধরেন লায়ন বনের রাজা আমরা বলি, এবং তার চলনে বলনে তার পার্সোনালিটিতে একটা রাজাসুলভ ব্যাপার থাকে। কিন্তু এখানে ডোনাল্ড ট্রাম্প যে কথাটি বলেছেন, সেখানে কিন্তু ওই লায়নসুলভ ব্যাপারটি কিছুটা মানে ছিল না আর কি, একটু বাঘের মতো ছিল হুঙ্কার, কিন্তু লায়নের মতো ছিল না। একজন আছেন সেলিমা, আপনার কাছে আমি ব্যাখ্যাটি নিব, তবে তার ফোনটি আমরা নিয়ে নিতে চাই। কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, সেটা হলো আমি সিটিজেনশিপের জন্য আমরা অ্যাপ্লিকেশন করছিলাম, কিন্তু ওরা আমাকে একটা এটাকে রিটার্ন দিল, বললো যে এটা তুমি প্রিভিয়াস ভার্সনের ফর্ম দিয়ে অ্যাপ্লিকেশন করছো, তোমাকে নিউ ভার্সন ফর্ম দিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে। তো এক্ষেত্রে আমি যখন অ্যাপ্লিকেশন করব, এখন তো আমি এটা অলরেডি অ্যাপ্লিকেশন করছি, নতুন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এখানে যে কলামটা আছে হ্যাভ ইউ এভার ক্লেম টু দ্য ইউএস সিটিজেন, এটা কি আমি ইয়েস করবো না নো করবো, কারণ আমি তো অলরেডি অ্যাপ্লাই করছি, এটা জানতে চাচ্ছিলাম। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই অ্যাপ্লিকেশন যতদূর আমরা বুঝছি কথাটা পড়া না, আপনি একটা ওল্ড ভার্সন ফর্ম করেছেন, তত তো আপনার অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্টেড হয় না, সুতরাং আপনার কোনো অ্যাপ্লিকেশনই ফাইল হয় না, তো আপনি অ্যাপ্লিকেশন করেন নাই, নতুন ফর্ম ফাইল করে দেন। এর আগে অ্যাপ্লিকেশন করেছেন না, তার কারণে অ্যাপ্লিকেশন করেন না, আপনার অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্টেড হয় না প্রসেসিংয়ের জন্য। আমার মনে হয় সেটাই প্রশ্ন। এবং দর্শক, আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষা ভাব অত্যন্ত এক্সট্রিম, ইটস আনলাইকলি, এবং অনেকটা সেলেব স্ট্রিট লোকের মতো কথাবার্তা, যে একটা কান্ট্রির একদম উড়াই দেবো, ধ্বংস করে দেবো, ইয়ে করে দেবো। আমার উনি হুমকি দেওয়ার আর কিছু বাকি রাখে নাই, সো এক্সট্রিম হুমকিটা দিয়ে দিচ্ছেন। ইউজুয়ালি কোনো রাষ্ট্রনায়ক, কোনো দেশের প্রেসিডেন্ট, কোনো ওয়ার্ল্ড বডি, প্রেসিডেন্ট ওয়ার্ল্ড বডিতে ইউনাইটেড নেশনসে যে সমস্ত রাষ্ট্রনায়কদের সামনে এই ধরনের হুমকি বা আক্রমণাত্মক, সিরিয়াস আক্রমণাত্মক, এক্সট্রিম, চরম আক্রমণাত্মক কথাবার্তা ইউনাইটেড নেশনসের হিস্ট্রিতে হয় নাই। অ্যান্ড এটা আনবিকামিং অফ এ প্রেসিডেন্ট, এটা কোনো প্রেসিডেন্টশীল বাক্য না, এবং প্রেসিডেন্টশীল ভাষাও না, এবং ইট হ্যাজ প্রেসিডেন্ট ট্রাম্প হ্যাজ আন্ডারমাইন্ড দ্য ইউএস প্রেসিডেন্সি, এবং আমেরিকার মানকে অনেকটা কমিয়ে দিয়েছে, দুলিশ্বাত করে দিয়েছে। তার কারণ আপনার এই ল্যাঙ্গুয়েজে কোনো প্রেসিডেন্ট কথা বলে না, প্রেসিডেন্টের কথার ভিতরে একটা শালীনতা থাকে, ট্যাসিড থ্রেট থাকে, হয়তোবা যে এই অ্যাকশন নেওয়া হইতে পারে, আমরা বাধ্য হব। উনি বলছে টোটালি ডিস্ট্রয় করে দেওয়া হবে, মানচিত্রটা মুছে দেবে, এভাবে কোনো দেশ, কোনো সভ্য দেশের ভিতরে কথা বলে না। ইয়েস, নর্থ কোরিয়া রোগ স্টেট, নর্থ কোরিয়া বহু কিছু বলতেছে, এক নর্থ কোরিয়ার আমেরিকার ভিতরে তো একটা পার্থক্য আছে, ওয়ার্ল্ড স্টেজে আছে। এখন এক পাগলা ছেলে, সে তো ইয়াং ছেলে, পাগলা ছেলে পাগলামি করছে, আর এদিকতে মুরব্বীরাও, ধরেন গুরুজনরাও সাথে সাথে পাগলামি শুরু করে দিল, এটা হয় না। আমরা একটি ফোন নিয়ে নিই, একজন আছেন আমাদের সাথে। কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি তানিয়া বলছি বাস থেকে। জি আপু, আপনি কোনো প্রশ্ন করতে চান? প্রশ্ন জি করুন। আমি, আমার ছোট ভাই আছে বাংলাদেশে, ওর 14 বছর বয়স, তো আমার আম্মাকে দিয়ে আমি অক্টোবরে ওর জন্য অ্যাপ্লাই করছি, এখনো মানে আমি রিসিভ লেটার পাইছি বাট আর কোনো লেটার পাইনি। জি, এখন ওর জন্য কি করতে হবে আমাকে, বা কতদিন লাগবে ওর জন্য? আপনার আম্মার জন্য, আপনার আম্মার পিটিশনে আপনি যদি করে থাকেন, আম্মার সঙ্গে আসতে পারছে না, আপনার আম্মা আসার পরপরই ওর জন্যই করে দিতে পারেন, আপনি ইন্ডিপেন্ডেন্টলিও করে দিতে পারেন, সেটা অনেক দিন লাগবে, যেহেতু 14 বছর বয়স,
আপনার আম্মা আসার পর পর 2 থেকে 2.5 বছরের ভিতরে সে চলে আসবে। চলে আসবে। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে ফোনে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমি মিজান বলতেছি, আমার প্রশ্নটা হলো সেলিম সাহেবের কাছে। জি করুন ভাইয়া। জি আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্নটি করতে হবে খুব সংক্ষেপে। হলো শেখ সেলিম সাহেবের কাছে দুইটা প্রশ্ন আমার। জি করুন। একটা হলো যে নতুন একটা ইমিগ্রেশন সংক্রান্ত কি বলছে, যে আমি লয়ারের কাছে গিয়েছিলাম, বললো যে সব কাগজ কাগজ যেগুলো আছে ওইগুলো আবার রিঅ্যাপ্লাই করা লাগবে। আর দুই নম্বর প্রশ্ন হলো, আপনার ফোনটি কেটে যাবে কারণ টেলিভিশনের ভলিউম শুনে শুনে যদি আপনি আমাদের প্রশ্ন করেন তাহলে সময় ক্ষেপণ হয়। আপনারা প্রশ্নটি করে তারপর হচ্ছে উত্তর শোনার জন্য আপনারা টেলিভিশনের ভলিউমটি বাড়াবেন। আমরা প্রথম প্রশ্নটি নিচ্ছি, শুনতেই হবে। ভালো হলো যে ভাই আপনার একটু ভলিউম, আমাদের লাইনটি কেটে যাবে। আপনি ভালো ভালো শোনা যাচ্ছে না। প্রশ্নটি করেছিলেন যে নতুন অভিবাসন নিয়ে তার আইনজীবী কাছে গিয়েছিলেন, আবার নতুন করে অ্যাপ্লাই করতে হবে কিনা তার ভাই বোনদের জন্য, আত্মীয়স্বজনের জন্য। এই ধরনের নতুন অভিবাসন নয়, একবার অ্যাপ্লাই করলে সেটা আর অ্যাপ্লাই করার দরকার নাই, যদি না ডিনায়েড হয়ে যায় থাকে সেটা অন্য ব্যাপার। কিন্তু যদি আপনি একবারে অ্যাপ্লাই করে থাকেন, ওইটা যদি পেন্ডিং থাকে বা চলমান থাকে তাহলে তো আপনার আর অ্যাপ্লাই করার দরকার নাই, মানে কাগজপত্র আর সংযুক্ত করতে হবে না। আর যদি না তারা চেয়ে থাকে, যদি না চেয়ে থাকে। এবং দর্শক বলে রাখতে চাই, আপনারা যখন প্রশ্নটি করবেন আপনাদের প্রশ্নের উত্তরটি শোনার জন্যই স্পিকারের প্রথমত বন্ধ করবেন, দ্বিতীয়ত টেলিভিশনের ভলিউমটি কমিয়ে প্রশ্নটি করবেন, প্রশ্ন করার পর টেলিভিশনের ভলিউমটি বাড়িয়ে উত্তর শুনবেন। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন? হ্যালো আপু, আমি তানিয়া। আমার প্রশ্নটা তখন শেষ করতে পারিনি, লাইনটা কেটে গেছিল। জি আপনার প্রশ্নটি? জি আমি, আমার ছোট ভাই আছে দেশে 14 বছর, তো আমার আব্বা মা আসার পরে ওনার গ্রিন কার্ড পাওয়ার পরে আমার আম্মাকে দিয়ে আমার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করছি। আচ্ছা, গ্রিন কার্ড দিয়ে অ্যাপ্লাই করেছেন, রিসিভ লেটার পেয়েছেন। প্রশ্নের উত্তরটি আপা দিয়েছিল সেলিম, তারপরও আপনার আম্মা অ্যাপ্লাই করলে যেহেতু সে 21 বছরের নিচে, অ্যাবাউট 2 বছরের তো 2.5 বছরের মতো লাগছে, তো আপনাদের অপেক্ষা করতে হইতো। আপনি অ্যাপ্রুভালটা পাইতে আপনার বছর খানেক টাইম লেগে যাবে। অ্যাপ্রুভালের জন্য কি আমাদের অপেক্ষা করতে হবে? হ্যাঁ, অ্যাপ্রুভালের জন্য অবশ্যই অপেক্ষা, প্রায় বছর খানেক টাইম লেগে যেতে পারে, 6 মাস থেকে বছর খানেক টাইম লেগে যেতে পারে। এখন অসংখ্য ধন্যবাদ। কিন্তু টোটাল টাইম একই রকম লাগবে। আমাদের যারা পিসিআর এ আছেন তাদেরকে বলবো একটি প্রশ্ন নেওয়ার পরে আপনি ফোনটি কেটে দিবেন, কারণ আরেকজন যিনি আছেন তাকে আমাদের সুযোগ দিতে হবে। বাবুল ভাই, আমরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণের বিষয়ে কথা বলছিলাম। উনি 43 মিনিট ভাষণ দিয়েছেন, 41 মিনিট ভাষণ দিয়েছেন, তো আমি দেখেছি অনেকে এটা অ্যাপ্রিসিয়েট করেছেন। আমেরিকানরা একটু জোশে, মানে যারা একটু থাকতে চায় তারা বলেছে এটা প্রেসিডেন্সিয়াল মতো ভাষণ হয়েছে। বাট আমি পার্সোনালি মনে করি এই ভাষণটি আরও সুন্দর হতে পারত, আরও একটু মানে শালীনতার মধ্যে আমেরিকা পৃথিবীর যে আমেরিকার রাষ্ট্রনায়ক উচিত যে অন্যান্য প্রেসিডেন্টদের যে ভাষণ থাকে সেরকম হতে পারত। আচ্ছা, ধন্যবাদ। আরেকজন ফোনে আছেন, আমরা প্রশ্নটি নিয়ে নিই। কে আছেন আমাদের সাথে? জি আমি আমির চৌধুরী ব্রঞ্জ থেকে বলছি। জি ভাই আপনার কোনো প্রশ্ন আছে? আমার প্রশ্ন যে আমার সেলিম শেখ সেলিম সাহেবের কাছে আমার প্রশ্ন হইছে যে আমি অক্টোবরে 1 বছর হইব সিনিয়র সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করছি, কিন্তু নভেম্বরের লাস্টে আপনার ফিঙ্গারপ্রিন্ট নিছে, কিন্তু এখন কোনো আমার কিছু চিঠিপত্র কিছু আসতেছে না। ওনার কি করণীয়? জি অসংখ্য ধন্যবাদ। আপনি ইনফোপাস নিয়ে ওদের কাছে যাইয়ে যে আপনার স্ট্যাটাস চেক করতে পারেন, সেটা করতে পারেন, চিঠি লিখতে পারেন, ইন্টারনেটে স্ট্যাটাস জানতে পারেন। এই ইউজুয়ালি এটা আইনে বলে 120 দিনের ভিতরে কমপ্লিট করতে হয়, 120 দিনের ভিতরে কমপ্লিট করলে ওদের বেশি লাগলে ওদের বাধ্য করে দেওয়া যায়, বাধ্য করা যায় আপনার সিটিজেন ডিক্লিয়ার করার জন্য। যাই হোক, সেটা একটা বড় ব্যাপার, সেটা সেদিকে আপনার যাওয়া দরকার নেই। আচ্ছা, আপনার আপাতত ওখানে যেতে পারেন, ইনফোফাস নিতে পারেন, ইন্টারনেটে ইনকোয়ারি দিতে পারেন। অসংখ্য ধন্যবাদ। এবং সেই সাথে ফেসবুকে অনেকেই যোগ দিয়েছেন, নরেন সুলতানা, মোহাম্মদ মঞ্জুরুল হক, শাকিলা আলম, আকাশ পাল। আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলো নেওয়ার জন্য, এবং মঞ্জুরুল রহমান
এবং সেই সাথে আমাদের যে আন্তর্জাতিক বিষয় এবং দেশীয় যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে বিশ্লেষণ করব। একজন ফোনে আছেন, কে আছেন আমাদের সাথে, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। আমি মোস্তাফিজুর রহমান, ফ্লোরিডা থেকে। জি ভাইয়া, ফ্লোরিডা থেকে আপনি কি কোনো প্রশ্ন করতে চান? জি জি, আমি ইউএস সিটিজেনশিপ আমি আমার আম্মার জন্য অ্যাপ্লাই করছি। আমার ছোট ভাই আছে, ওর বয়স 10 আর ছোট বোনের বয়স 12। তো ওরা কি আমি আমার জন্য আমি I-130 অ্যাপ্লিকেশন করেছি, ওদের ইনফরমেশান, ওদের বার্থ সার্টিফিকেট সাথে অ্যাড করে দিয়েছি। তো কতক্ষণ ওদের প্রসেসিংটা কেমন হতে পারে? আচ্ছা, কত বছর লাগতে পারে? অসংখ্য ধন্যবাদ। ওকে, আপনি ওদের জন্য যদি আপনার ভাই বোনের জন্য করেন, এটা সেপারেট অ্যাপ্লিকেশন করতে হবে, সেটা 12-13 বছর লাগছে। আপনার আম্মার জন্য অ্যাপ্লিকেশন, আপনি ইউএস সিটিজেন হিসাবে, সেটা বেশি দিন লাগবে না, বছর খানেক বা 1 থেকে 12 মাস থেকে 15 মাসের মতো লাগছে আজকাল। সো সেটাই, অসংখ্য ধন্যবাদ। আরেকজন ফোনে আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম, আব্দুল বলছি নিউ ইয়র্ক থেকে। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, প্রশ্ন করতে চান? হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন ভাইয়া। হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল শেখ সেলিমের কাছে, যে আমি আমার ওয়াইফকে আজ থেকে 1.5 বছর আগে আমি বিয়ে করেছি, 1.5 বছর আগে আর কি। তো 1.5 বছর আগে বিয়ে করার পরে ওনার সাথে আমার বন্ধু ছিল না, তো এখনো ডিভোর্স হয় নাই, তো আমি ওনার জন্য অ্যাপ্লাইও করি নাই। আপনি যদি উনি বিয়ে করেছেন কিন্তু ওনার সাথে বনিবনা হচ্ছে না, কিন্তু ওই ভদ্র মহিলা উনি কি পার্সোনালি কোনো ভাবে যোগাযোগ করে কিংবা কোনো কিছু করে না? ভাই, আপনার যেহেতু ওয়াইফ, আপনি হবেন পিটিশনার, উনি অন্যভাবে করতে পারছে না, আপনার এই লাগবে। যদি ওনার জন্য যদি আমি অ্যাপ্লাই করিও বা এখন যদি আমার সাথে ডিভোর্স হয়ে যায়, উনি কি কোনোভাবে গ্রিন কার্ড চিন পেতে পারে? একই প্রশ্নের উত্তর, উনি ওনার সাথে যদি ডিভোর্স হয়ে যায় অন্যভাবে কোনোভাবে কি ও হতে পারে কিনা? ওকে, উনি কি এইখানে থাকে না? ইলিগাল ভাবে, ইলিগাল ভাবে আছেন, অন্য কোনো ভাবে অ্যাপ্লাই করলে উনি কি গ্রিন কার্ড আছে? ওয়ে আছে, সেটা টেলিফোন হিসে না করি। আপনার ইউএস সিটিজেন বিয়ে হলো অন্যভাবে, তারা স্পাউসদের পরে দোষ দিয়ে করতে পারে, সো সেটা ভিন্ন ব্যাপার আর কি। আমরা এটা যেহেতু আপনি পিটিশনার না, আপনি করছেন না, সেটা আলোচনা করে কোনো লাভ নাই। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। এবং সেই সাথে আমি ফেসবুকের একটি প্রশ্ন নিতে চাই। শাকিলা আলম উনি বলছেন, উনি ভিজিটর ভিসায় এসেছেন, তার বাচ্চাটি এখানে জন্ম নিয়েছে, 2 বছর হলো, উনি স্কুলে দিতে চাচ্ছেন বাচ্চাকে, যদি স্টার্ট করতে হয় তো তার বাচ্চাকে কি ফ্যাসিলিটিস পাবে কি না এবং স্কুলে দিতে পারবে কি না? অফকোর্স, আপনার বাচ্চা আমেরিকান সিটিজেন, অল ফ্যাসিলিটি তার জন্য আমেরিকান সিটিজেন হিসেবে সব কিছুই অ্যাভেলেবেল আছে, তো সেক্ষেত্রে কোনো আইনে যা যা তিনি কোনো বাচ্চার দ্বারা ফ্যাসিলিটিস পাবেন কি? আপাতত উনি বাচ্চার দ্বারা কোনো ফ্যাসিলিটিস পাচ্ছেন না। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। একজন ফোনে আছেন, সেই প্রশ্নটি আমরা নিতে চাই। কে আছেন, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা কোয়েকশন সেলিম সাহেবের কাছে। জি, আপনি করুন, শুনতে পাচ্ছেন। আচ্ছা, আমার কোয়েকশন হলো, আমি 1 বছর আগে 1 বছরের জন্য ওয়ার্ক পারমিট পাইছিলাম, আমার আসাইলিম ছিল, তো এটা এক্সপায়ার হয়ে গেছে অলরেডি। এক্সপায়ার হওয়ার পরে আজ 5 মাস হয়ে গেছে, কিন্তু আমি এখন পর্যন্ত ওয়ার্ক পারমিট রিসিভ করিনি, পাই নাই। আপনি কি অ্যাপ্লাই করেছেন আবার নতুন ওয়ার্ক পারমিটের জন্য? নতুন ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করছি, 4 মাস হয়ে গেছে। 4 মাস হয়ে গেছে, আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। জি, আপনার চিন্তার কোনো কারণ নাই, আজকাল একটু টাইম লাগছে, 4 মাস হয়ে গেছে, ইউজুয়ালি 4 মাসের বেশি লাগছে আজকাল, সো অপেক্ষা করেন, আমাদের মাস খানেকের ভিতরে আপনার পেয়ে যাওয়ার কথা। অসংখ্য ধন্যবাদ। সেই সাথে ইউনুস মোল্লা, আলম রাজ, তারা জয়েন করেছেন ফেসবুকে, ধন্যবাদ জানিয়েছেন TBN24 টেলিভিশনকে। এবং সেই সাথে শেখ সেলিম এবং বাবুল সাহেব আপনাদেরও প্রশংসা করেছেন, মিজানুর রহমান আপনাদের আলোচনা তিনি উপভোগ করছেন। আরেকজন আছেন ফোনে, কে আছেন? হ্যাঁ আপু, আমি ব্রঙ্কস থেকে নাচ বলছি। জি আপা বলুন। আমার প্রশ্নটা হচ্ছে, আমরা এসিলাম কেস করেছিলাম, তো আমাদের ইন্টারভিউ হয়ে গেছে জুলাই মাসে,
এখন এরপরে আমার হাজবেন্ডটা ইমেলে এটার রেজাল্টটা সম্বন্ধে জানতে যতবারই চেক করছে ততবারই আসতেছে যে এটা প্রিন্টিং। এটা বলা কঠিন, তার কারণ কতদিন পেন্ডিং থাকবে ডিপেন্ড করে আপনাদের সিকিউরিটি ক্লিয়ারেন্স কত হয়। তাছাড়া আজকাল অনেক ক্ষেত্রে এরা বাংলাদেশে পর্যন্ত ইনকোয়ারি পাঠায় মানুষের আইডেন্টিটি যাচাই করার জন্য, সেটা এবং কনসুলার পোস্টগুলো অনেক বিজি, কতদিন লাগে বলা যায় না, অনেকের এক থেকে দুই বছর তিন বছরও লেগে যাচ্ছে এই এই প্রসেস হতে। সো অলসো আপনারা কী অ্যাসাইলাম অ্যাপ্লিকেশানে কী গ্রাউন্ড ছিল তার উপরেও নির্ভর করে, ওইটার উপরে বেশি নির্ভর করে। যদি রাজনৈতিক গ্রাউন্ড থাকে তাহলে বেশি টাইম লাগবে, অন্যান্য গ্রাউন্ড থাকলে বেশি টাইম লাগে না, বেশি টাইম লাগবে না। আরেকজন আছেন ফোনে, সেই প্রশ্নটি আমরা নিতে চাই। কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আসসালাম আলাইকুম। আপা আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি থাকলে করুন। আমার প্রশ্ন হলো, আমার মা আসছেন তিন মাস হয়েছে, কারণ আমার একটা ছোট বোন ছিল, উনি মা যখন গ্রিন কার্ড পাবে তখন ক্যাটাগরি বদলে কি অ্যাপ্লিকেশন করতে পারবো? আচ্ছা, আপনার সাউন্ডটি, ওনার মা এসেছেন, ওনার মা যদি গ্রিন কার্ড হোল্ডারধারী হয় তাহলে ওনার ছোট বোনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন কিনা? জি, আমার নাম সালাউদ্দিন, আমি কুইন্সে জামাইকে থাকি, আমি ইউএস সিটিজেন। আমি আমার ছেলে মেয়ের জন্য অ্যাপ্লাই করছি, ছেলের বয়স হলো 11 বছর, মেয়ের বয়স হলো 16 বছর। তো আমি সিটিজেনের জন্য তাদের জন্য সিটিজেনশিপ অর্জন অ্যাপ্লাই করছি, আমি রিসিভ লেটার পাচ্ছি কিন্তু তাদেরকে কল করছে না, মানে ফিঙ্গারপ্রিন্টের জন্য। আমার এই মুহূর্তে পাসপোর্টের প্রয়োজন, আমি কি পাসপোর্ট করতে পারি কি না? আপনার পাসপোর্ট করতে তো কোনো অসুবিধা নাই, আপনি সিটিজেন অ্যাপ্লিকেশনের সাথে আপনার পাসপোর্ট করার কোনো সম্পর্ক নেই। ওনার ছেলের জন্য উনি পাসপোর্ট করতে পারবেন, যাদের জন্য অ্যাপ্লাই করেছেন। শিওর পাসপোর্ট করতে পারবেন, কেন পারবেন না? হ্যাঁ, আচ্ছা, উত্তরটি আপনারা পেয়ে গেছেন। আমরা বাবুল আপনার কাছে আসব, আমাদের ফোন অনেকগুলো। জি, কে আছেন আমাদের সাথে? হ্যালো আপা। জি, আমরা শুনতে পাচ্ছি। হ্যালো আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ব্রুকলিন থেকে পপি। জি আপা, আপনি কোনো প্রশ্ন করতে চান? জি, আমার মেয়ে বাংলাদেশ থেকে 2012 সিটিজেন পেয়েছে, ও 2009 হয়েছে। তো ওর আব্বু 2009 সিটিজেন হয়েছে, সিটিজেন হওয়ার পরে আমার মেয়ে জন্মেছে, তো সে ওখান থেকে সিটিজেন নিয়ে আসছে। তো এখানে আসার পরে আমি একজন থেকে শুনলাম যে ও সিটিজেন আবার এখান থেকে নাকি নতুন করে নিতে হবে। আচ্ছা, উনি প্রশ্ন করেছেন, ওনার বাচ্চাটার ওখানে জন্ম হয়েছে কিন্তু এখানে আসার পরে যেহেতু ওই তার হাজবেন্ড সিটিজেন, সেই হিসেবে তার সিটিজেনশিপ হয়েছে। আপনাকে একটু অপেক্ষা করতে হবে ভাইয়া, আমরা আগের প্রশ্নের উত্তরটি দিচ্ছি, একটু অপেক্ষা করতে হবে, একটু অপেক্ষা করতে হবে। জি, তো আবার কি নতুন করে অ্যাপ্লাই করতে হবে কি না তার মেয়েটি এখানে এসেছে? নো, তার কারণ ফাদার যদি সিটিজেন হয়ে যায়, মেয়ে যদি গ্রিন কার্ড নিয়ে হয়ে যায় এবং মেয়ের বয়স যদি 18 নিচে থাকে, ইটস এ বলে ডেরিভেটিভ সিটিজেনশিপ, সে অটোমেটিক্যালি সিটিজেন। কিন্তু পাসপোর্টের জন্য পাসপোর্ট পেয়ে যাবে, কিন্তু সার্টিফিকেট অফ সিটিজেনশিপ ইয়ে করতে হলে তাদের একটা অ্যাপ্লিকেশন করতে হবে, ফর্ম N600। আচ্ছা, একটা অ্যাপ্লিকেশন করতে হবে। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে? বাংলাদেশে আছি এখন বর্তমানে, আর এক ভাই টুরিস্ট ভিসা নিয়ে আমেরিকা গেছেন। তো উনি ওখানে গিয়ে আপনার পলিটিক্যাল অ্যাসাইলামে ওয়ার্ক পারমিট আছে এবং ওটা রানিং আছে। তো এক নম্বর কথা হলো যে উনি কি ওখান থেকে অ্যাডজাস্ট করতে পারবে? ওয়ার্ক পারমিট চলতেছে, উনি ফ্যামিলি নিয়ে গেছেন, তো এটা কি
মানে কিভাবে অ্যাডজাস্ট করবে বা অথবা ওই প্রোগ্রামে থাকতে পারবে নাকি ওই যেটা পলিটিক্যাল ওয়ার্ক পারমিট আছে এটাই কন্টিনিউ করতে হবে সেটা? আর আমরা যারা আছি আমরা 2007 অ্যাপ্লাই করেছে, আমাদের কি এটা ম্যাচুরিটি কখন আসবে এটা একটু জানতে চাই। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ অ্যাটর্নি শিখ। ওকে, 2007 অ্যাপ্লাই করে আপনার কণ্ঠ পরিচিত মনে হচ্ছে। যাই হোক, 2007 অ্যাপ্লাই করেছে, এখন 2004 চলছে, 4 নভেম্বর চলছে। সো আপনার আরও 3-4 বছরের মতো অপেক্ষা করতে হইতে পারে। তো সেইটা আপনার যে ভাই আমেরিকাতে এসে পলিটিক্যাল অ্যাসাইলাম চাই মানে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছে, ওনার অসুবিধা আছে ওইটা দিয়ে এইখানে করতে। তার কারণ ওনার যখন এই এই প্রায়োরিটি ডেট 2007 প্রায়োরিটি ডেট অ্যাভেলেবেল হবে তখন ওনার কোনো ভ্যালিড স্ট্যাটাস এখনই নাই, তখনও থাকতো না। আর এই ভ্যালিড স্ট্যাটাস না থাকলে এখানে অ্যাডজাস্ট করা যাবে না, সেটা একটা প্রবলেমে আছে। আর উনি আরেকটা প্রবলেম ইতিমধ্যে হয়তো পড়ে গেছে যে এইখানে এসে ওভারস্টে করেছে, আনলফুল প্রেজেন্সে বারে পড়তে পারে। আনলেস পলিটিক্যাল অ্যাসাইলাম নিয়ে যদি ইমিগ্রেশন জাজ ভলান্টারি ডিপার্চার দেয়, যদি চলে যায়, তাহলে হয়তো ওই বারটায় পড়বে না আর কি। এই আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আরেকজন আছেন, আমরা এই প্রশ্নটি নিয়ে বিরতিতে যেতে চাই। কে আছেন আমাদের সাথে? আমার প্রশ্নটা হলো যে আমি ফ্যামিলি নিয়ে আসছি, আমার ফ্যামিলি আপা আপনার জি প্রশ্নটি শেষ করুন। উনি ফিঙ্গারপ্রিন্টের ডেট পেয়েছেন, ফিঙ্গারপ্রিন্ট পাওয়ার পরে কতদিন পরে গ্রিন কার্ড পাবেন হাতে? ওয়েল, গ্রিন কার্ড পেতে আজকাল মনে হয় অ্যাডজাস্টমেন্টের জন্য অ্যাপ্লাই করেছে, ইন্টারভিউতে 4-8 মাসের মতো সময় লাগছে। সো ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সঙ্গে না, আপনি যখন থেকে অ্যাপ্লাই করেছেন তখন থেকে ধরেন 8 মাসের ভিতরে ইউজুয়ালি ইন্টারভিউ হচ্ছে, অনেকের বেশি লাগছে, অনেকের কমও লাগছে। সো আপনি অ্যাপ্রক্সিমেট এরকম একটা টাইমে আশা করতে পারেন, টাইমে অপেক্ষা করতে হবে। দর্শক আপনাদের আমাদের সাথেই থাকুন, আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর এসে আলোচনা করব, সেই সাথে আপনাদের প্রশ্ন কিংবা মতামত সেগুলো নিয়ে। আপনারা দেখছেন টিবিএন 24 অ্যানালিসিস অনুষ্ঠানে এবং 6463079828 এই নম্বরে আমরা সরাসরি আছি, www.facebook.com/tbn24usa। আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছি, আপনাদের প্রশ্নের উত্তরই বেশি দেওয়ার চেষ্টা করছি, যেহেতু আপনারা ধৈর্য ধরে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন এবং উপভোগ করছেন, ফেসবুকেও অনেকেই ধন্যবাদ জানিয়েছেন। আমি প্রশ্ন নেওয়ার আগে আপনার কাছে আসতে চাই, ডোনাল্ড ট্রাম্প আরেকটি কথা বলেছেন, আমেরিকান ফার্স্ট, সেই কথাটিও তিনি আজকে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণে বলেছেন। সেই সাথে তিনি বলেছেন প্রত্যেকটি দেশের নেতা তার দেশের প্রতিনিধিত্ব করে, সেই দেশকেই ফার্স্ট করার নীতিটি সবারই থাকা উচিত। অফকোর্স, এটা একটা চমৎকার কথা, দেশপ্রেমিকের মতো কথা বলেছেন। এটা যেটা ভালো সেটা ভালো কথা, সেটাকে আমরা ভালো বলবো। প্রত্যেকটা মানুষেরই তার নিজের দেশ, নিজের জন্মস্থান, সেটাকে প্রতি সম্মানবোধ, তার প্রায়োরিটি, তাকে প্রথম ভালোবাসা হওয়া উচিত তার। তো উনি সেক্ষেত্রেই বলেছেন, এটা একটা ভালো কথা বলেছেন। এটা যেমন ইতিবাচক, ইতিবাচক, হ্যাঁ। এটা আমরা আসবো, আরেকজন আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে? আমার কোয়েশ্চন হচ্ছে যে আমি ইউএস সিটিজেন, আমি আমেরিকাতে আছি 2000-এ।2004 চলছে, আপনি এনাদার বছর খানেকের ভিতরে সব কাগজপত্র পেয়ে যাইতে পারেন, পেয়ে যাওয়ার আশা করতে পারেন। সো খুব আপনার টাইম আর বেশি দিন নেই। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আরেকজন আছেন ফোনে, সেই প্রশ্নটি আমরা নিতে চাই, কে আছেন আমাদের সাথে?
হ্যাঁ, আমার নাম জুবিন, আমি স্টেট থেকে বলতেছি। জি, আপনার প্রশ্নটি? প্রশ্নটা, আমার একটা কাজিন বর্ডার ক্রস করে আছে ব্রাজিল থেকে, তো ওনার বিয়ের মাত চলতেছে, ওই থেকে কি বিয়ে করলে দেশে আউট হইতে হবে না লাগবে না? ও ভাই, আপনার কাজিনে তো খুব সাহস, বর্ডার ক্রস করে আসছে। বর্ডার করে ক্রস করে আসলে এখানে বিয়ে করলে ডাইরেক্ট গ্রিন কার্ড হয় না, আর একটা ওয়েতে আছে এখানে করা যায়, কিন্তু সেটা একটু বাম্পি এবং একটু ঘুরায় ফুরায় করতে হবে। সো সেটা টেলিভিশনে আমি না বলি। ইউজুয়ালি যারা ভিসা নিয়ে ঢুকছে, এয়ারপোর্ট দিয়ে ঢুকছে, অন্য নামে ঢুকলেও হয়, চুরি করে ঢুকলেও হয় এয়ারপোর্টে, আর একজনের নাম ছবি চেঞ্জ করে ওই এখানে করা যায়। কিন্তু যারা জাস্ট বর্ডার ক্রস করেছে ইলিগালি টোটালি, তাদের রেগুলার ওয়ে তো হয় না, একটু ঘোরায় হয়, কিন্তু সেটা একটু ভিন্ন ব্যাপার, সেটা আমরা এখানে ব্যক্তিগতভাবে পরামর্শ দেওয়া উচিত। একজন আরজিবি, আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন, কে আছেন আমাদের সাথে? আমার নাম জুবায়ের হোসেন, বেসবি লঙ্গরা থেকে বলছি। জি, আপনার কোন প্রশ্ন? আমি অ্যাটর্নি সেলিমের কাছে একটা প্রশ্ন আছে। জি, করুন করুন। মোহাম্মদ আলী বাবুরের কাছে একটা প্রশ্ন আছে। আচ্ছা, জি জি, ধন্যবাদ। ভাইয়া, আপনার প্রশ্নটি করুন, আমরা শুনতে পাচ্ছি। ও, প্রশ্নটা বলবো? ও আচ্ছা, সেলিমের কাছে আমার প্রশ্ন হলো অ্যাডপশন ল নিয়ে, আর আপনার প্রশ্নটি বাবুল এর কাছে। হ্যাঁ, অ্যাডপশন ল। ওকে ভাই, বলে ফেলেন। প্রশ্নটা হচ্ছে যে অ্যাডপশন ল এর ক্রাইটেরিয়া কি এখন এখন, আর কত বছর আগে, মানে বাংলাদেশ থেকে আনতে হলে কত বছর বয়সের বাচ্চা পর্যন্ত অ্যাডাপ্ট করা যায়? ওকে, অ্যাডাপ্ট করা যায় ভাই 16 বছরের নিচে অ্যাডাপ্ট করা যায়, আর বাংলাদেশে অ্যাডাপশন আইন নাই, মুসলিম আইনে কোনো অ্যাডাপশন নাই, তবে কিছু কিছু ওয়ে আছে অ্যাডাপশন করা যায় বিভিন্ন এজেন্সির মাধ্যমে। অনেক অরফানেজ আছে, যেমন এতিমখানা আছে, সেইখান থেকেই অ্যাডাপশন করা যায়। কিছু কিছু কোর্টের মাধ্যমে করতে হয়, বাংলাদেশে ধরেন সিভিল কোর্টের মাধ্যমে, ফ্যামিলি কোর্ট আদালত আছে, তার মাধ্যমে অ্যাডাপশনটা করতে হয়। এক বছর হয়েছে, এখন আর কতদিন সময় লাগতে পারে? কোন লেটার আসেনি, জাস্ট রিসিভ লেটার এসেছে। ওকে, যে কোনো সময় ডাকতে পারে, অ্যাবাউট ইয়ার লাগছে। আমার মনে হয় উনি N-400 এর জন্য অ্যাপ্লাই করেছে, যে কোনো সময় চলে আসতে দেখে যেতে পারে। হ্যাঁ জি, এখন ফোনের প্রশ্নটি আমরা নিতে চাই। কে আছেন ভাই আমাদের সাথে? হ্যালো, জি শুনতে পাচ্ছি। হ্যালো, আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মিশিগান থেকে কই আর আমার আপনি যে কোনো সময় পেয়ে যাইতে পারেন, তার কারণ এখনো কোনো ভিসা অ্যাভেলেবেল নাই। অক্টোবরের পরের থেকে আর আর 8 লাখ ভিসা অ্যাভেলেবেল হবে, সেই সময় তো আপনি ওরা আবার লেটার টেটার ছাড়া শুরু করবে। সো আপনার সামান্য অপেক্ষা করতে হবে, বেশি দিন নেই। আচ্ছা, আরেকজন আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ব্রঞ্চ থেকে কামরুল বলছি। জি ভাইয়া, আমি শেখ সেলিম সাহেবের কাছে আমার একটা প্রশ্ন। আমি 2013 সনে স্টুডেন্ট ভিসায় আসছিলাম, এবং আনফরচুনেটলি আমি স্ট্যাটাস লুজ করার পর আমি গত বছর বিয়ে করছি, সিটিজেনশিপ মেয়ে, এবং আমি অলরেডি গ্রিন কার্ড পাইছি। তো আমার প্রশ্ন হচ্ছে যে আমার গ্রিন কার্ডটা হচ্ছে 2 বছরের জন্য, তো পরে গ্রিন কার্ড রিনিউ করার সময় আমার কি আর কোনো ইন্টারভিউ হবে কি না, এটাই আমার। আচ্ছা, অসংখ্য। ওকে ভাই, যাই হোক, স্ট্যাটাস লুজ করে একটা খোয়া এত ভালো জিনিস পাইছেন, আপনি বিয়ে করে ফেলছেন, গ্রিন কার্ড পেয়ে ফেলছেন, রাজকন্যা রাজত্ব, রাজকন্যা রাজত্ব সবই পেয়ে ফেলছেন, আপনার তো সুখী হওয়া উচিত। 2 বছরের দিছে এখানে আমেরিকান, 2 বছরের পরে ইন্টারভিউ হবে কি হবে না এটা বলা যায় না, তবে অ্যাপ্লিকেশন যদি প্রপারলি করা হয়, ইউজুয়ালি ইন্টারভিউ হয় না, ওখানে কতগুলি ক্রাইটেরিয়া আছে, কী কী এভিডেন্স দিতে হয়, এগুলো সুন্দর করে দিলে ইউজুয়ালি ইন্টারভিউ হয় না, তবে কিছু কিছু আবার ইন্টারভিউতে ডাকে, ডিপেন্ড করে তারা যদি কোনো প্রশ্ন থাকে। প্রশ্ন থাকে, আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম, আমার নাম মনির মাহমুদ, আমি ব্রুকলিন থেকে বলছি। আমার 2টা প্রশ্ন ছিল। জি করুন ভাইয়া।
প্রশ্নগুলো করার আগে আমার বর্তমান সিচুয়েশনটা একটু এক্সপ্লেইন করি। আমি ব্যাখ্যা বেশি করা যাবে না, আপনি একটু ছোট করে বলতে হবে কারণ অনেকে ফোনের লাইনে আছেন। আচ্ছা, আমি গত জানুয়ারি মাসে উইথহোল্ডিং রিমুভালের একটা কেস সাবমিট করেছিলাম, কেসটা এখনো পেন্ডিং আছে। তো আমার লয়ার ও ভুলবশত 150 দিন ওয়েট না কইরা ও এক মাস পরে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করছে, এবং তখন যে ওয়ার্ক পারমিটের ফি 410 টাকা ওইটা দেওয়া হয়েছে, বাট ওয়ার্ক পারমিটটা ডিনাইড হয়ে গেছে। এবং আমি গত সপ্তাহে আবার ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করছি যেহেতু কেসটা পেন্ডিং আছে এখনো, বাট এইবার আমি কোনো ফি দেই নাই ওদেরকে, যেহেতু ও আমার বলছে যেহেতু আগে দেওয়া হয়েছে এখন দিতে হবে না। তো আমার প্রশ্ন হচ্ছে আমি কি এটা ঠিক করছি, আই মিন আমাকে সেকেন্ড টাইম ওদের ফি দেওয়া উচিত ছিল? আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে আমি কি কেসটা বেশি কমপ্লিকেটেড করে ফেললাম, এখন কি আমার ওয়ার্ক পারমিট আসা কি একটু সন্দেহের মধ্যে পড়ে গেল নাকি? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। জি শেখ স্যার, ওকে ভাই, আপনার কথা বুঝলাম যে আপনি ফর্ম I-589 ফাইল করেছেন, ওই যে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন যে উইথহোল্ডিং হয়তো বা বলছেন আপনি, যে আপনার ফার্স্ট অ্যাপ্লিকেশন যদি পাঁচ মাস পরে করতে হয় তাহলে আপনার তো প্রথম অ্যাপ্লিকেশনে প্রথম ওয়ার্ক পারমিটে ফি লাগে না, প্রথমটা ফ্রি, তারপরেরটা রিনুয়ালে ফি লাগে। সো ওইটা ভুল হয়েছে প্রথমটা। দ্বিতীয়টায় যেহেতু করছেন সেটা ঠিক আছে, যেহেতু ফার্স্ট অ্যাপ্লিকেশন সে আগে গ্রান্টেড হয় নাই, সেটা পাঁচ পরে করাটা ঠিক আছে। প্রথমটা ভুল ছিল, এক টাইম ওয়াইজ ভুল ছিল, পয়সাটা দেওয়াও ভুল ছিল। যাই হোক, এই হোপ আপনি পেয়ে যাবেন আপনার ওয়ার্ক পারমিশন। সেই সাথে প্রিয় দর্শক, আজকের মতো আমরা আর কোনো ফোন নিতে পারবো না, আপনাদের প্রশ্ন নিতে পারবো না, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে। আমরা অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবুল, আপনাকে ফ্লোর দিতে চাই, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের আজকের যে ভাষণ, আজকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শুরু হয়েছে, অ্যান্টনিও গুতারেসও জাতিসংঘ মহাসচিব ভাষণ দিয়েছেন, তিনি বলেছেন মিয়ানমার ইস্যুটি নিয়ে এসেছেন, সেই সাথে আমি ডোনাল্ড ট্রাম্পের ভাষণের দিকে যেতে চাই। তিনি ইরানের ব্যাপারেও কথা বলেছেন, কথা বলেছেন ভেনিজুয়েলা, কথা বলেছেন সন্ত্রাস এবং জঙ্গিবাদ নিয়ে। তো সবকিছু মিলে সামগ্রিকভাবে উপসংহার যদি আপনাকে টানতে বলি, উপসংহার একটা জিনিস আমি ফিল করতেছিলাম যে উনি একটা, যখন হয়নি একটা জেনারেলের, বিখ্যাত জেনারেলের একটি কথা আছে যে একই সঙ্গে তুমি চারিদিকে তোমার সেক্টর ওপেন করো না, যখন যুদ্ধ করতে হবে ওয়ান বাই ওয়ান, তো উনি চারিদিকে সেক্টর ওপেন করছেন, ইরানকে ধরেছেন, ইরানের দিকে সতর্কবাণী উচ্চারণ করেছেন, একটু এক্সট্রিম পর্যায়ে যাওয়ার কথা বলছেন, এবং যে এগ্রিমেন্টটা সাইন আপ করা হয়েছে ওটা রিনিউ করবেন না, শেষ হয়ে গেলে এটাও বলেছেন। আবার এদিকে নর্থ কোরিয়াকে তো বলেছেনই বেশ চরম ম্যাক্সিমাম আর কি, যতখানি ফুল ভলিউমে থ্রেটনিং দেওয়া যায় সেটাও দিয়েছেন। তো এনিওয়ে, তারপরে আরও ইসের কথা বলেছেন, ভেনিজুয়েলার কথা বলেছেন, কিউবার কথা বলেছেন। তো চারিদিকে হয় কি, মানে সবগুলো সেক্টর একসঙ্গে ওপেন করলে শত্রুতা মানে বেড়ে যায়, তো ওয়ান বাই ওয়ান করা উচিত বলে আমার মনে হয়। আমি বলি যে প্রেসিডেন্ট ট্রাম্প প্রথমে যে লেসন রাষ্ট্রনায়কদের দিচ্ছেন যে আমেরিকা ফার্স্ট, তোমারটা তোমার দেশ ফার্স্ট, এনি লিডারশিপটা বোঝে এবং যে কোনো নেশন সেইটাই দেখে, দিস ইজ এ সিলি টক গোয়িং ইন ওয়ার্ল্ড স্টেজ, আমি লেসন দিচ্ছি আমার দেশ তুমি দেও তোমার দেশ দেওয়া, দিস ইজ নট প্রেসিডেন্সিয়ালস, দিস ইজ এ বিলো কমন সেন্স স্ট্যান্ডার্ড কথাবার্তা ওখানে যে, তার কারণে আমেরিকা ফার্স্ট সবাই জানে, দেশের প্রেসিডেন্ট ইলেক্টেড হবে সে তার দেশ তো ফার্স্ট হবেই। আর ওনারও এক্সট্রিমের ব্যাপার স্যাপার আছে, যেমন ধরেন ইরানের কথাটা বলেন, ইজ ভেরি কমপ্লিকেটেড, আমেরিকা এক থেকে, তার কারণে দ্যার আর সিক্স পার্টিজ আছে, অসংখ্য ধন্যবাদ সময় করে এসেছেন। এবং সেই সাথে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ দিচ্ছি যারা এতক্ষণ ধরে এই অনুষ্ঠানটি দেখেছেন, যারা ফোন করেছেন এবং যাদের ফোন আমরা নিতে পারিনি। আগামীকাল ঠিক একই সময়ে আমরা একই অনুষ্ঠান নিয়ে হাজির হব, কালকে আবার আমরা চেষ্টা করব সবার আপনাদের প্রশ্নের মতামত এবং প্রশ্নগুলোর উত্তর দিতে। আপনারা সবাই অনেক ভালো থাকবেন।